হ্যালো ব্রিয়ন দিস ইজ রিতু ফ্রম কুইন লাস্ট ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরির অবজেক্ট এবং ডিসি সম্পর্কে জেনেছিলাম আপনারা যদি না জেনে থাকেন উপরে ক্লিক করে এখনই জেনে নিতে পারেন আজকে আমরা জানবো অ্যাক্টিভ ডিরেক্টরি ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে অ্যাক্টিভ ডিরেক্টরি বলতে মূলত বোঝায় স্টোরেজ আর ডেটাবেস যা কিনা আমরা আগেই জেনেছি যা কালেক্ট করে ইনফর্মেশন হ্যান্ড সেগুলোকে স্টোর করে ম্যানেজ করে মনিটর করে এখন কি ধরনের ইনফরমেশন কালেক্ট অ্যান্ড স্টোর করবে তা ডিপেন্ড করে একটি ডিরেক্টরি ডিরেক্টরি স্ট্রাকচারের উপরে একটা কোম্পানিতে থাকতে পারে মাল্টিপাল ডিপার্টমেন্ট লাইক এইচআর অ্যাকাউন্ট নেটওয়ার্ক সিস্টেম এটসেট্রা এখন মাল্টিপাল ডিপার্টমেন্টের ইনফরমেশন কালেক্ট করা হয় কিন্তু আলাদা আলাদাভাবে এবং তাদের উপর মাল্টিপাল পলিসিস থাকতে পারে সো এক্ষেত্রে অর্গানাইজেশন বা কোম্পানিতে ক্রিয়েট করা হয় ওইউ ওই হচ্ছে অর্গানাইজেশনাল ইউনিট একটা অর্গানাইজেশনকে মাল্টিপাল ইউনিটে ভাগ করে সব ডিপার্টমেন্টকে ওই মাল্টিপাল ইউনিটে রেখে তাদের উপর আলাদা আলাদাভাবে কন্ট্রোল বজায় রাখা হয় সো ওইউর মধ্যে থাকে কিন্তু মাল্টিপাল অবজেক্ট ওইয়ের মধ্যে থাকতে পারে ইউজার থাকতে পারে বিভিন্ন ধরনের ডিভাইস লাইক পিসি প্রিন্টার এটসেট্রা তাছাড়া ওইয়ের মধ্যে গ্রুপও থাকতে পারে যখন গ্রুপ পলিসি অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু ও ইউয়ের উপরেই অ্যাপ্লাই করা হয় ডিরেক্টলি গ্রুপের উপর গ্রুপ পলিসি অ্যাপ্লাই করা যায় না ডোমেন ডোমেন হচ্ছে একটা বাউন্ডারি বা নেম যার আন্ডারে যত অবজেক্ট থাকে তারা একটা কমন কন্ট্রোলে থাকে এই ডোমেনের মধ্যে থাকে মাল্টিপল ওইউ এবং মাল্টিপল ও এর মধ্যে থাকে মাল্টিপল অবজেক্ট যা আমরা আগেই জেনেছি সো ডোমেন বলতে হয় কালেকশন অফ ওইও বলতে পারি যখন একটা ডোমেন থেকে মাল্টিপল ডোমেন ক্রিয়েট হয় অর্থাৎ একটা ডোমেন থেকে ক্রিয়েট হয় কিছু সাব ডোমেন দেন সেই সাবডোমেন থেকে আবার কিছু সাব ডোমেন তখন তাদের স্ট্রাকচারটা একটা ট্রির মতো হয়ে যায় তখন তাকে বলা হয় ট্রি সো ট্রি বলতে কালেকশন অফ ডোমেন বোঝায় সাবডোমেন ক্রিয়েট হতে হতে ট্রি স্ট্রাকচারটা যখন অনেক বড় হয়ে যায় বা একটা এক্সিস্টিং ট্রি থেকে আবার আরেকটা নতুন ট্রি গঠিত হয় তখন সে স্ট্রাকচারটাকে বলা হয় ফরেস্ট সো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এবিসি ডট কম হ্যাকটা এক্সিস্টিং ট্রি অর্থাৎ এই এবিসি ডট কম থেকে গঠিত হয়েছে মাল্টিপাল সাবডোমেন দেন এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি ট্রি আবার এটাকে আমরা ফরেস্টও বলতে পারি আবার এই যে বি ডট কম তা থেকে গঠিত হয়েছে আবার গঠিত হয়েছে কি এক্স ওয়াই জেড ডট কম দেন সেই এক্স ওয়াই জেড ডট কম থেকে আবার গঠিত হয়েছে নতুন ট্রি সো এই স্ট্রাকচারটাকে একত্রে আমরা বলতে পারি ফরেস্ট যদি ডোমেনকে একটা পাতা ধরা হয় তো ট্রি বলতে বোঝায় সেই পাতা সমৃদ্ধ একটি গাছ এবং ফরেস্ট হচ্ছে অনেকগুলো গাছ একসাথে তো আশা করি অ্যাক্টিভ directory directory স্ট্রাকচার সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা এসেছে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো করেই থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং